আর রাকিব তো বসন্ত গেলেন কিছুদিন কুয়াকাটাতে খুদুরে মাঝে মাঝে হেলিকপ্টারে মাঝে মাঝে আমাদের থাকিচ্ছ হাজার হাজার লোক তখন কল্যাণী মাদ্রাসে কয়েক বছর এক বছর পুরা বি এবারকার নাম হইল রাখি ওকে হিরে রাখতেন না না আর ওজনের চলে না ইসলামের কথা চলে না এটা হয় ইসলামের কথা তো সারা জীবন একটাই থাকবে কোরআনের কথা তো সারা জীবন একটাই থাকবে খানা বন্ধ হয়ে গেছে আসে না তো এখন নাই আজ হইতে পারে আমার আড়াই হাজার কথা বলতেছে আড়াই হাজার প্রিয় ছিল না আরে ভাই আমিও তো কোন মানুষ হয় না আনছি না হেলিকপ্টার দানছি আনছি না আপনার কথা কই বল আমি আনছি না কুয়াকাটারে হাজার হাজার লোক হয়েছে না আমি যা করবো আপনারা এই কথাটাই তো সহজ হ্যাঁ সামনে যেটা করবো নিয়ে গেছো আমি জিজ্ঞেস করবো এত সস্তা আমার সামনে আমার কাছে ফাঁকি দিয়া কথা বলার সুযোগ কিছু নাই আমি কালটা নবীর বাম বাহুর সাথে লাগাইয়া দিস আমাদের দাবি জন্য সুস্বাস্থ্য কামনা করে ওনাকে সব সময় যেন উনি সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের আপনার দোয়া করে দোয়া করবো অসুবিধা কি আপনি দোয়া করে থাকবেন গত কয়েকদিন আমি ওয়াজ শুনলাম এক মাওলানা আসেন খুব ডিমান্ড হলো গেলাম রামচন্দ্র জি গিয়ে দেখলাম উনি আছে গেলাম শ্রীবার্তি উনি আছে গেলাম কাটালিয়া পাড়া উনি আছে ওনার নাম নজরুল ইসলাম কাশি 15 মিনিট ওয়াশ করার পরে কোনো সময় নেই এরপরে 3 মিনিট দোয়া করে দেখা টাকা কিন্তু আগেই উনি ভালো মানুষ তারপরে মাকে 40,000 আগে দিয়ে আসতে হবে আইসা কোনো সময় নেই কারণ 3 জায়গায় যেতে হয় গতকালকে দেখলাম উনি বলে চিটাগং যাবে অ্যাম্বুলেন্স তো ভুলে গেছে কেউ ওয়াশ করতে তাহলে আমাদের পরিবর্তনটা আরো চোখ করতে কি ঠিক বলতেছে না ভুল বলতেছে প্রত্যেক কোন আপনার যদি যদি বেদ বল তাহলে আপনি আমার এক কথা বলতে কিছু রাকিব তো বসন্ত গেলে কথা বলেন আমি আমারটা বলতেছি কিছুদিন কুয়াকাটাতে খুদুরে মাঝে মাঝে হেলিকপ্টারে মাঝে মাঝে আমাদের থাকিচ্ছ হাজার হাজার লোক যখন কল্যাণী মাদ্রাসে কয়েক বছর এক বছর পুরা বি এবারকার নাম হইলা রাখে ওকে হিরে রাখতেন না তো না আর ওজনের চলে না ইসলামের কথা চলে না এটা হয় ইসলামের কথা তো সারা জীবন একটাই থাকবে কোরআনের কথা তো সারা জীবন একটাই থাকবে খানা বন্ধ হয়ে গেছে আসে না তো এখন নাই আজ হইতে পারে আমার আড়াই হাজার কথা বলতেছে আড়াই হাজার প্রিয় ছিল না আরে ভাই আমিও তো কোরআনের মানুষ হয় না আনছি না হেলিকপ্টার দানছি আনছি না আপনার কথা কই বল আমি আনছি না কুয়াকাটারে হাজার হাজার লোক হয়েছে না আমি যা করবো আপনারা এই কথাটাই তো সহজ হ্যাঁ সামনে যেটা করবো নিয়ে গেছো আমি জিজ্ঞেস করবো এত সস্তা আমার সামনে আমার কাছে ফাঁকি দিয়া কথা বলার সুযোগ কিছু নাই আমি সেইভাবেই বলছি আপনি গিয়ে ওয়াজ বলেন
আমারটা বলতে দিন, যেখানে বাস্তবতা তাই সেটা তো আমি মেনে নিতে পারি। বসন্ত গেলে গত কয়েকদিন আমি ওয়াজ শুনলাম, এক মাওলানা আসেন খুব ডিমান্ড হলাম, গেলাম রামচন্দ্র দিন গিয়ে দেখলাম উনি আছে, গেলাম শ্রীবার দিন উনি আছে, গেলাম কাটালিয়া পাড়া উনি আছে, রান্না মজুরি স্থান কাশি 15 মিনিট ওয়াজ করার পরে কোনো সময় নেই, এরপরে 3 মিনিট দোয়া করে গায়ে টাকা, কিন্তু আগেই উনি ভালো মানুষ, তারপরে মাকে 40,000 আগে দিয়ে আসতে হবে, আইসা কয় সময় নেই, কারণ 3 জায়গায় যেতে হয়। গতকালকে দেখলাম উনি বলে চিটাগং অ্যাম্বুলেন্স তো রয়েছে, কেউ ওয়াজ করতে হবে, তাহলে আমাদের পরিবর্তনটা আরো ভোগ করতে হবে। কি ঠিক বলতেছে না ভুল বলতেছে, প্রত্যেক আপনার দিকে যদি বেদ বল তাহলে আপনি আমার এক কথা বলবেন কিছু তো বসন্ত গেলে কথা বলেন, আমি আমারটা বলতেছি। আপনি দোয়া করলে দোয়া করবো, অসুবিধা কি আপনি দোয়া করলে তারপর